কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। স্বপ্না সেন ব্লগের তরফ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তো যেরকম আগের দিনকার বন্ধু আমি বলেছিলাম যে আমাদের ঘরে কারেন্ট নেই, ঠিক আছে? তো কালকের মিস্ত্রি এসেছিল, মানে যে কারেন্ট টারেন্ট ঠিক করে, তো উনি এসেছিল। এসে মানে হলো অনেক ক্ষেত্রে হয় না এরকম যে আমার হয়তো শরীরে কিছু হচ্ছে, সেটা যখন আমি ডাক্তারের কাছে যাই তখন মনে হয় যেন শরীরে কিছু নেই। আর ডাক্তারের সামনে যদি সেটা একটু থাকে, যেরকম এই স্বাভাবিক মানে প্রায় ক্ষেত্রে হয় যে গায়ে জ্বর, মনে হচ্ছে যেন জ্বর জ্বর ভাব, জ্বর ভাব, যখন ডাক্তারের কাছে গেলাম তখন মনে হয় যেন না জ্বর নেই, জ্বর কিছু নেই, কিছু দেখতে পাইনি, বা ডাক্তার বললো কই তোমার জ্বর তো নেই এখন হ্যান্ডেল, তো এরকম টাইপের কিছু একটা হয়। তো আমাদের ঘরের ক্ষেত্রেও তাই হয়েছে। যখন কালকের কাকুটা আসে কারেন্ট সারাতে, তো যতক্ষণ কাকু ছিল ততক্ষণ অবধি কারেন্টটা ছিল, ঠিক আছে? মিটারে আরও সব জায়গাতেই কারেন্ট ছিল। উনি কারেন্টে কাজও করলো ঘরে, ওয়ারিং টোয়ারিং সব, মানে ওয়ারিংটা হয়নি, তো ওই যে দেখতে পাচ্ছ এটা না, এই যে, এই যে বোর্ড থেকে বোর ফুটো করে, যে এটাকে মেশিন দিয়ে ফুটো করে এটাকে যে লাগানো, মানে যাবতীয় যে উপর থেকে যে গেছে, ওই যে উপর থেকে যে কাজকর্ম হয়েছে কারেন্টের, ওই যেটা দিয়ে দেয়াল ফুটো করে যে মেশিনটা দিয়ে, তো তখন অবধি ছিল, কোনো সমস্যা হয়নি। এবার কাকু বলছে যে এখনও অবধি তো কোনো সমস্যা হয়নি, কারেন্টও যায়নি, তা তবুও একটু অপেক্ষা করি, যদি কারেন্টটা চলে যায় তাহলে আমি অনেকটা কিছু বুঝতে পারবো বা কিছু কোথাও কিছু করতে পারবো। তো কাকু কাজটা যতদূর এখন পুরো কাজ কমপ্লিট হয়নি, এখনও বাকি আছে, তো যতটা হয়েছে ততটা করে একটু ওয়েট করেছিল যে দেখি কি হয়। তো কাকু অনেকক্ষণ ওয়েট করার পরও কারেন্ট আর যায়নি, মিটারেও কারেন্ট আছে, বোর্ডেও লাইন এসছে। তারপরে কাকু যা চলে গেছে তার ঠিক দশ পনেরো মিনিট পরে কারেন্টটা চলে গেছে, পুরো মিটার থেকেই আবার চলে গেল। তো যাই হোক, যা মিটার থেকে কারেন্টটা চলে গেল। তো আজকে ধরো অনেক দিন ধরে এরকম হচ্ছে, তিন চার দিন ধরে ঘরে কারেন্ট নেই, কিছু নেই। তো আমাদের এখানে কী হয় বন্ধুরা, যে মানে কী আর বলবো, আমার কিছু বলারও নেই। তো এরকম করে কারেন্টটা দিই না, রাত্রেবেলা চলে গেলো, রাত্রি নটা সাড়ে নটা নাগাদ চলে গেল। তো কী বলবো, চলে যাই গেছে। তো বলে না যে নিজের যে আত্মীয়, নিজের যে আত্মীয় স্বজন হয় তারা তোমাকে, এখনকার যুগে তারা তোমাকে ততটা সাহায্য করবে না, কিন্তু বাইরের অপর মানুষ তোমাকে সাহায্য করবে। তো মানে কালকের ক্ষেত্রে ঠিক এটাই হলো, যখন কারেন্টটা চলে গেল, তো আমার বাবার, সত্যি কথা বলছি বন্ধুরা, আমার বাবা তিন ভাই, আমার বাবা মেজ। তো আমি কিন্তু প্রেম করে বিয়ে করেছি। তো আমি প্রেম করে বিয়ে করার জন্য আমার বাবার বড় ভাই, মানে আমার জেঠু, আমাকে মেনে নেয়নি। তো আমার ছোটো কাকাও আমাকে মেনে প্রথমে নেয়নি, সে প্রচণ্ড মানে মেনেই নেয়নি, প্রচণ্ড অশান্তি হ্যান ত্যান, তো মেনে নেয়নি। তো আমার বাবা বলল আমার মেয়ে তো আমার কাছে আগে, তা তোমরা যখন মেনে নিচ্ছ না, আমি তো আমার মেয়েকে ফেলে দিতে পারি না। তো তারা বললো তোদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, তুই যদি তোর মেয়েকে ঘরে তুলিস আমার তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে। তো যাই হোক, যেমন বাবা সেটাই মেনে নিল। আমার তিন বোন, আমি হচ্ছে সবার ছোট, তো বাবা সেটাই মেনে নিল যে আমি তো এই কাজটা করতে পারি না, আমার মেয়েকে তো আমার মেয়ে তো আমারই হবে, তাই না? তো বলে আমাকে মেনে নেওয়ার পর থেকে জেঠুর সঙ্গে পুরোপুরি কোনো সম্পর্ক নেই, ছোটো কাকার সাথেও ছিল না, ইদানিং মানে হয়েছে, কথাবার্তা বলে টুকটাক হ্যান ত্যান, মানে ততটা নয় টুকটাক বলে। তো কারেন্টটা যাই চলে গেছে, ভেবেছিলাম যে কাকাদের বাড়িতে যাব, গিয়ে বলবো যে কমসে কম ছেলেটার জন্য যে একটু শুয়ে, ওখানে যদি কোনো পাখার ব্যবস্থা থাকে, নিচে হোক মাটিতে হোক যেখানে হোক একটু শুয়ে পড়ব। তারপরে রাত্রে ভেবে দেখলাম, যাই ওরা দেখেছে আমাদের ঘরে কারেন্ট নেই, লাইন নেই, তো ওরা দিনের তিন তাড়াতাড়ি আলো টালো বন্ধ করে শুয়ে পড়েছে। তো এইসব দেখে আর নিজে থেকে আর যায়নি, যা হয় হোক রাত্রে গোটা পাখা, যে হাত পাখা যে হয়, হাত পাখা এমনি এমনি করে বাতাস করে থেকে যাব। তো তারপরে ঘরে এলাম, ঘরে এসে খাওয়া দাওয়া করে যখন শুতে যাব, তখন বাবু এত কান্না করছে, মানে দুষ্টু আমার ছেলে, সে শুধু বলছে
কারেন্টের কারেন্ট দাও, পাখা চালাও, ঘুমোতে পারছি না, গরম লাগছে, আর এত গরম মানে বলার বাইরে, মানে দম যেন শরীর যেন আইঠাই আইঠাই করছে, এত গরম। তো কি করব কিছু বুঝে উঠতে না পেরে আমি বলি, মানে আমার হাজব্যান্ডকে বললাম যা হয় হোক, খারাপ লাগুক আর যাই লাগুক, ছেলের জন্য আমি পাড়ায় যাব, দেখি পাড়ায় কাঁধে বাড়িতে আমাকে শুতে দেয় কমসে কম রাতটুকুটার জন্য। সকালে তাই কাকুটা আসবে 9টা নাগাদ, এসে বাদ বাকি কাজগুলো করে দেবে, যেরকম কারেন্টের মেন পোস্টারে উঠা, ওইখানে কাজ করা, আমার ঘরে কাজ করা, করে দেবে। আমি রাতটুকুটার জন্য খারাপ লাগলেও কিছু করার নেই, আমাকে আমার ছেলের জন্য যেতেই হবে, কারণ আমরা দুজন হয়তো গরমটাকে সহ্য করতে পারবো না, একদম ছোটো বাচ্চা সহ্য করতে পারবে না। তো কী করবো, রাস্তা মানে 9টা সাড়ে 9টা নাগাদ বাইরে বেরিয়েছি, দেখি না পাড়াতেও তেমন কেউ জেগে নেই, সব প্রায় সব শুয়ে পড়েছে। তো ঠিক আমার ঘরের পিছনে একটা বৌদিদের ঘর আছে, মানে একটা দাদা বৌদিদের ঘর আছে, তো তাদেরকে গিয়ে আমি বললাম যে তোমাদের ঘরে নিচে মেঝেতে আমাদের একটু শুতে দাও, ওখানে মেঝের উপরে ঠিক পাখা আছে। তো ওরা বললো যে তোদের মেঝেতে শুতে হবে না, তোরা খাটে শু, আর আমরা ওই মেঝেতে শুই। আর এখন যা আর আমাদের এখানে না বন্ধুরা, কিছু কিছুদিন নাগাদ খুব চোর, মানে চোরের উৎপাত হয়েছে, দেখে দেখে কারোদের মানে গরু চুরি হয়ে যাচ্ছে, মুরুক চুরি হয়ে যাচ্ছে, মোষ চুরি হয়ে যাচ্ছে, মানে ইদানিং এরকম হয়েছে, তো কারা করছে জানি না। তো বৌদিদের একটা দোকান আছে, তো সেই দোকানটা মানে ভয়, একটা ভয় তো মানুষের আছে, বা ঘরের সামনে একটা টোটো আছে, সেই যে ভয় আছে বলে ওরা ওই বারান্দাতে শুয়ে, তো ওরা বলছে যে আমরা ওই বারান্দাতে শুয়ে আর তোরা ঘর ভিতরে শু। তখন আমি বলি না, আমি ওই আমরাও ওই বারান্দাতে শু, বলে সবাই মিলে ওই বারান্দাতে শুলাম। ঠিক আছে, বারান্দাতে শোয়া টোয়ার পরে সকালে ঘরে এলাম, এসে তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করছি। ঠিক আছে, আমার কালকে খুব খারাপ লেগেছে যে নিজের আপনজন থেকেও আছে কিন্তু আমি তাদের কাছে যেতে পারছি না, বা তারা যে নিচে থেকে একটু এগিয়ে আসবে যে সবনার ঘরে কারেন্ট নেই, ছোটো বাচ্চাটা আছে, যতই হোক নাতি হয় তো তো বাদ দাও, সব মানুষ তো সমান হয় না। তো আমি আর কিছু বলিনি, ওটা খারাপ লাগছে। আর আমি যেখানে থাকি, আমি কাকদ্বীপে থাকি, ঠিক আছে, অনেকে বলে গ্রাম, অনেকে বলে শহর, ধরেই নিলাম আমি গ্রাম, আমি ধরে নিলাম গ্রাম, কারণ আমাদের এখানে কী হয় বলো তো বন্ধুরা, যে খাক না খাক পরের চর্চাটা বেশ বেশি করে হয়, খুব হয়, প্রচণ্ড বলবো না যে হয় না, আমাদের এখানে হয়, কিন্তু আমার মনে হয় যে আমাদের পাড়াতে একটু বেশি হয়, কারণ আজকাল যুগে মানুষরা সতর্ক হয়ে গেছে, তারা এটা বুঝতে পেরেছে যে খাই দাই ঘরেই পড়ে থাকি, আর ওটাই সংসারের ক্ষেত্রে একটা শান্তিপূর্ণ মানে পদক্ষেপ হবে, আমাদের অনেক এখন প্রায় মানুষ বুঝে গেছে। এই যে ধরো আমি ইউটিউবে প্রথম, ঠিক আছে, হয়তো প্রথম প্রথম ভিডিও শ্যুট করা, হ্যান করা, মানে অনেক দিক থেকে একটু ভয় ভ্রান্তি লাগবে, হ্যান করবে ত্যান করবে। তো কালকে যখন আমি একটা ভিডিও কিছু ভিডিও শ্যুট করার জন্য বাইরে বেরোলাম, তো অনেকে বলছে যে কিরে তুই কার সাথে ভিডিও কলে কথা বলছিস, অনেকে বলছে কিরে তুই কী করছিস, রে কী করছিস ফোনের সামনে কী করছিস, বল না একটু, বল না কী তোরা ফোন ধরে থাকিস, দিনে 24 ঘন্টা ফোন করিস, কী ফোনে, মানে অনেক কথা, অনেক কথা। ঠিক আছে, এবার আমি সাধারণত কী বলুন না, আমাদের পাড়াতে যখন আমি যখন পড়াশোনা করছিলাম, তখন আমাদের পাড়াতে এমন কি হয় যে কোনো মেয়ের যে ছেলে বন্ধু থাকতে পারে এটা আমাদের পাড়া থেকে মেনে নেওয়া হয় না। ঠিক আছে, তো আমি যখন মানে আমি বরাবরই একটু যে আমাকে আমি এই কাজটা করছি, ও আমাকে এরকম করে বলছে, আমি ওদেরকে কেয়ার করি না, আমি মনে করি যে আমি যদি নিজে মন ভিতর থেকে পরিষ্কার থাকি, কে কী বললো না বললো আমার কোনো জানার দরকার, সেই জন্য তো ভিডিও করছি, অনেকে অনেক কথা বলছে, কোনো কেয়ার করিনি যে আমি কিসের জন্য ভিডিও করছি, কী জন্য ভিডিও করছি, আমি এগুলো বলিনি, যাই হোক একটা বলে কাটিয়ে দিয়েছি। আর আমাদের এখানে এটাও হয়, তুমি হয়তো ভালো শাড়ি পরেছো, তুমি হয়তো ভালো করে সাজুগুজু করেছো, মানে তুমি যা যা করেছো, এই ওই মেয়েটা এইরকম করে সাজগুজ করে, ওর এত সুন্দর সুন্দর শাড়ি, ওর এত সুন্দর সুন্দর এইগুলো, আমিও করবো, মানে তোমারটাকেও কপি করা হবে, ঠিক এরকমই হয়, এরকমই হয় আমাদের এখানে, প্রচণ্ড হয়, প্রচণ্ড মানে এরকম বলে তো বলা যায় না, গ্রাম এলাকার দিকে তো এরকম সব হয়। তো প্রথম প্রথম একটু ঠ্যামক ঠ্যামক লাগবে, কোনো ভিডিও করা, হ্যান করা ত্যান করা, ঠিক আছে, তো এইরকম মোটামুটি চলছে, এরকম মোটামুটি চলছে। তো ওই জন্য আমি আর আমার তো পিছনের ক্যামেরা ভালো না, যার জন্য আমি যা করি সামনে ক্যামেরা থেকেই করি, অনেক অসুবিধা হয়। তারপরে এই পাড়ায় বেরোবে, হয়তো কোনো ভিডিও করছি,
শ্যুট করছি। অনেকে অনেক কথা বলে বন্ধুরা, প্রচুর কথা বলে। গ্রাম এলাকার দিকে তোমরা সকলেই জানো, গ্রাম এলাকার দিকে একটা মেয়ের মানে কোনো কাজ করা বা কোনো প্রফেশনাল লাইফে যাওয়া, ঠিক আছে, অনেক অনেক সমস্যা। তোমাদেরকে আমার নতুন করে কিছু বলার নেই, অনেক সমস্যা হয়। তারপর আমি আবার তো বিবাহিত, ঠিক আছে, আর তোমরা দেখতেই পাচ্ছ আমি নাইটি পরে আছি, তো এটাও একটা পয়েন্ট, ঠিক আছে। অনেক অনেক কথা বলেছে, তবুও কোনো কেয়ার না করে আমি নাইটি নাইটি পড়ি, ঠিক আছে। তো আমি যখন নাইটি পড়ি তো অনেকে অনেক কথা বলেছিল, এখনও বলে, কিন্তু আমার দেখে দেখে আরও পাঁচটা মেয়ে তারাও নাইটি পড়া শুরু করেছে, ঠিক আছে। তো এইরকমই চলতে আছে। আমি মানে আমার ওই জন্য মাঝে মাঝে একটু ভয় হয় যে কে কি বলবে না বলবে। আর আমাদের এখানে তো আপনি তো গ্রামের এখানে জানেন, খাক না খাক করে চর্চা বেশি হবে, তুমি সে তোমার নামে বলছে, আর এমনভাবে গায়ে মানে এমনভাবে বলবে যে তোমাকেই কিন্তু বলছে, ঠিক আছে, এমনভাবে বলবে তোমার গায়ে না লেগে লেগে হাড়ে লেগে যাবে। তুমি যদি সেটাকে আবার গিয়ে ওকে বলো তুমি এরকম এরকম করে আমাকে বলেছো, মানে সে কী বলবে যে আমি কি তোমার নাম ধরে বলেছি, নে এবার ঠেলা সামলা, ঠিক এরকমই হয়, এরকমই হয়। তাই যাই হোক, যা আমি চাইছি যে আমি জীবনে এগিয়ে আমি এগিয়ে যাব। আমার এই ভিডিও শ্যুট করা ভিডিও করা আমি এগিয়ে যাব, কে কি বললো না বললো আমার কোনো কেয়ার নেই। আমার কাছে আমার যখন সব থেকে বড়ো যে দুটো মানে যে যারা সব থেকে বড়ো মানে যারা আমাকে সাপোর্ট করে সেটা হলো আমাকে আমার বাবা মা আর আমার হাজব্যান্ড, এরা তিনজন যদি আমার পাশে থাকে কে কি বললো না বললো আমার কিচ্ছু যায় আসে যায় না, কিচ্ছু যায় আসে যায় না। বিয়ের পরে এমনিতেই সব মেয়েদের তো স্বাধীনতা হারিয়ে যায়, সব স্বাধীনতাই হারিয়ে যায়। যেসব মেয়েদের কলজের জোর আছে তারা জীবনে এগিয়ে যায়, আর যাদের কলজের জোর নেই তারা ওই একটা ঘরের ভিতরে দম বন্ধ হয়ে থাকে, প্রতিনিয়ত তারা ঘরের ভিতরে শেষ হয়, ঠিক আছে। আমি চাইছি না আমি সেটা করব, আমি জীবনে এগিয়ে যাব। আমাদের আমাদের আমি সত্যি বলছি বন্ধুরা, আমাদের পাড়ার মতো পাড়া তো এই পৃথিবীতে হয়তো আর কেউ নেই যে যারা খাক না খাক পরের চর্চা করাটা প্রচণ্ড করে, প্রচণ্ড পরিমাণে করে, এর কোনো সীমা হয় না। তো যাই হোক, আমি একদিন আমাদের পুরো পাড়াটাকে দেখাব, কীরকম আমাদের পুরো পাড়াটাকে দেখাব। তো যাই হোক, এখন এইরকম আছে, কাকুটা তো চলে গেছে, আজকের আবার আসবে, এসে লাইনটা আবার ঠিক করবে। তো মানে আমি শুধু মানে ভগবানকে ডাকছি যাতে পুরো লাইনটা ঠিক হয়ে যায়, কারণ একটা ঘরে এই সময় যদি গরমের সময় যদি কারেন্ট না থাকে এত কষ্ট হয় বলার বাইরে, আপনারা সবাই জানেন, ঠিক আছে। তো যখন আবার কাকু আসবে লাইন টাইন ঠিক করবে তো আমি তখন আবার দেখা হচ্ছে। এখন আপনারা সবাই ভালো থাকবেন, ঠিক আছে।